السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب فاعف عنهم واستغفر لهم وشابرهم في الأمر فإذا جمت فتوكل على الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأبنياؤكم سمهاؤكم وأموركم شورى بينكم فجهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأبنياؤكم بخلاؤكم أموركم إلى نسائكم فبطن الأرض خير من جهرها أو كما قال عليه الصلاة والسلام আলী হাদিস আন্দোলন বাংলাদেশ তাওহীদের ঝান্ডাবাহী
এদেশের ঐতিহ্যবাহী মোমেন হৃদয়ের প্রাণ প্রিয় সংগঠন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী জাতীয় তাবলিগী ইজতেমার দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে লাখ কোটি সাজদ ও শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই পাঠ করে আলহামদুলিল্লাহ পবিত্র কুরআন এবং হাদিসের এই আমানতি দায়িত্ব পালনের উদ্দেশ্যেই আহলে হাদিস আন্দোলন তার যাত্রা শুরু করেছে নিবু নিবু প্রায় করে হলেও এদেশের মাটিতে এই আন্দোলন চলছে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের এই ঝান্ডাকে এই জমিনে সমুন্নত করে গোটা মুসলিম উম্মাকে সব ধরনের শিরক বিদআত এবং কুসংস্কার মুক্ত করে এ জাতিকে নির্বিজাল তাওহীদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে এ বিশ্বে একমাত্র উন্নত জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করার বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে পরকালীন মুক্তি হচ্ছে এ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, মহান আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের খুশ নসিব করুন, মহান আল্লাহ শিরক বিদআত এবং সার্বিক কুসংস্কার থেকে আত্মরক্ষা করে নির্বিজাল তাওহীদের স্বচ্ছ আলোয় আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত সুধি মণ্ডলী, রাত্রির শেষ অংশে আমার সমবয়সী এবং কিছু স্নেহাস্পদ অনুজ যারা অপেক্ষমান রয়েছে তারা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপিত হবেন ইনশাআল্লাহ। এজন্য বক্তব্যের কলেবার বৃদ্ধি না করে যে কথাগুলো আজকে আলোচনা করতে চাইব যে বিষয়বস্তুর উপরে সেটা হচ্ছে ইসলাম এবং প্রচলিত যে কাঠিন্যতা বা এক কথায় জঙ্গিবাদ আজকে চলছে সমাজে এ মর্মে কিছু কথা আলোচনা করতে চাই। ইসলামে জিহাদ অনস্বীকার্য, মনে রাখতে হবে জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ পাঠ, কিন্তু জিহাদের নামে কোনো সন্ত্রাসী তৎপরতা কোনো কঠোর ব্যবস্থাপনা কোনো কঠোরতা অবলম্বন করা ইসলাম কশ্চিনকালেও সমর্থন করে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম ধর্ম সমর যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সে যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। বিশ্বনবী বদরের যুদ্ধে অবতীর্ণ হলেন, নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন আরিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, হে বদরের যুদ্ধের সৈনিকরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে অবতীর্ণ হও, ক্ষমার দিকে ধাবিত হও, আল্লাহর পক্ষ থেকে যেই মাগফিরাত সেই মাগফিরাত সেই ক্ষমার দিকে ধাবিত হও, ওয়া জান্নাতিন আরজুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, আর সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাতের প্রস্থ যেই জান্নাতটা চওড়া হলো জমিন ও আসমান পর্যন্ত, যার প্রস্থটা পরিব্যাপ্ত হয়ে আছে সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। বিশ্বনবী সেদিন যুদ্ধের এক পর্যায়ে যখন বিজয়ের সুবর্ণ রেখা দেখতে পেলেন, যখন কাফের পক্ষ পরাস্ত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়নরত, সেই সময় মুসলিম এই বাহিনীকে ফৌজে ইলাহিকে তিনি লেলিয়ে দিতে পারতেন যে যেখানে যাদেরকে পাও কেটে চুরমার করে দাও, তাদেরকে হত্যা করে একটা রক্ত গঙ্গা বইয়ে দাও, কিন্তু আল্লাহর হাবিব সেদিকে মুসলমানদেরকে উৎসাহিত না করে আল্লাহর নবী সেই চরম মুহূর্তে জিহাদের ময়দানে যখন মুসলিম সৈন্যগণ মাত্র
313 জন ফৌজে ইলাহিকে সম্বল করে অত্যধিক শক্তি বিশিষ্ট সহস্রাধিক সৈন্য বিশিষ্ট একটি বিশাল বাহিনীর মোকাবেলা করে জয় এবং বিজয় যাদের নিশ্চিত দ্বারপ্রান্তে উঁকি মেরেছে সেরকম একটি চরম মুহূর্তে আল্লাহর নবী তাদেরকে হন্য হয়ে শত্রু বাহিনীর পিছনে ছুটে তাদেরকে হত্যা করতে উৎসাহিত করলেন না বিশ্বনবী বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাহ হে মুসলমান সৈন্যরা তোমরা আল্লাহ পাকের ক্ষমা মাগফিরাতের দিকে ধাবিত হও জোরে কান সুবহানাল্লাহ ওয়া জান্নাত আর সেই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রস্থটা হচ্ছে জমিন ও আসমানের সমান প্রশস্ত পরিব্যাপ্ত জোরে কান সুবহানাল্লাহ তাহলে তার দৈর্ঘ্যটা কত এটা আপনারা বাড়িতে গিয়ে হিসাব করে বের করবেন দীর্ঘ সম্পর্কে আল্লাহ বলেননি সেই জন্য আমিও বলতে পারলাম আমার বন্ধুরা বিশ্বনবী সমস্ত দুনিয়ার রহমত হিসাবে দয়ার পিণ্ডুলি হিসাবে আগমন করেছিলেন কোনদিন তিনি কোন ব্যাপারে কোন দুশ্মন হোক আর নিজস্ব লোক হোক কারোর উপরে তিনি কোনদিন কাঠিন্যতা আরোপ করতে ভালোবাসেন নাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম জিন্দিগি রাসূলের খেদমত করলেন রাসূলের ভৃত্যের মতো নবীর খেদমত করলেন চাকরের মতো খেদমত করলেন হযরত আনাস বলেন দীর্ঘ একটা দুই না নয়টি বছর নিরবচ্ছিন্ন ভাবে রাসূলের খেদমত করলাম ওরে জনগণ শুনো আল্লাহর কসম করে বলছি কোন দিনের তরে আল্লাহর নবী কোন একটি ভুলের জন্য আমাকে ধমক দিয়েছেন চোখ রাঙিয়ে কথা বলেছেন এরকম কোন ঘটনা আমার মনে পড়ে না রাসূল কত বড় আদর্শ মানুষ ছিলেন যুদ্ধ পরিসমাপ্ত হল বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল আল্লাহর নবীর হাতে এক না দুই না 70 জন যুদ্ধবন্দী তারা বন্দী হয়ে চলে আসলেন বন্দী শিবিরে ওই বন্দীদের সঙ্গে আল্লাহর নবী কেমন ব্যবহার করেছেন পৃথিবীর ইতিহাস খুলে দেখুন ওই বন্দীদের যেদিন সেদিন যদি তিনি অবলীলাক্রমে হত্যা করতেন পৃথিবীর কোন আদালতে তাকে দায়ী করা হতো না তৎকালীন যুদ্ধ নিয়মে এটা বৈধ ছিল যে ওই যুদ্ধবন্দীদেরকে তিনি হত্যা করলে করতে পারতেন সাহাবায়ে কেরামদের মতামত চাইলেন অনেক সাহাবী ওই সমস্ত যুদ্ধবন্দীদের উপরে কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য উৎসাহিত করলেন বিশ্বনবীকে আল্লাহ নবীজি বললেন সাহাবীরা তোমরা আমার মতামত আমার কাছে তো জিজ্ঞেস করলে না আমি এদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কি সিদ্ধান্ত এদের ব্যাপারে আপনি গ্রহণ করতে চান নবী বললেন ও যুদ্ধবন্দী তোমরা আমার কাছে এগিয়ে আসো এদিকে এসো তোমার কেউ আছে নাকি তোমার কোনো আপনজন আছে নাকি যারা মুক্তিপণ দিয়ে তোমাকে খালাস করে নিয়ে যেতে পারে মুক্তিপণ দিয়ে তোমাকে অবমুক্ত করতে পারে সেই সমস্ত আত্মীয় স্বজন দেরকে খবর দাও হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের পক্ষ থেকে মুক্তিপণ আদায় করে দিতে পারে তাহলে তোমাদেরকে আমি অবমুক্ত করে দেব তোমাদেরকে আমি বন্দী দশা থেকে বেমালুম খালাস করে দেব মুক্ত করে দেব আপন জনদের কাছে তোমরা ফিরে যাবে ও বন্দী তোমরা দেখো তোমাদের নিজস্ব কোনো আত্মীয় ব্রাদার ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে কিনা সমস্ত বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করলো যারা সচ্ছল ছিল যারা বৃত্তবান ছিল যারা ধনী শ্রেণীর ছিল যাদের আত্মীয় স্বজনের ভেতরে বিদ্যমান সচ্ছল ব্যক্তিরা ছিলেন তারা চলে আসলেন সুনির্দিষ্ট মুক্তিপণ দিয়ে তাদের বন্দীদেরকে তারা মুক্ত করে নিলেন অবমুক্ত করে নিলেন আল্লাহ নবীজির সামনে এমন কিছু যুদ্ধবন্দী থেকে গেল যেই যুদ্ধবন্দীদের সচ্ছল কোনো আত্মীয় স্বজন নেই তাদেরকে অবমুক্ত করার জন্য সব বন্দীরা চলে গেছে নবীর দরবার থেকে মুক্তি লাভ করে
গরীব অসহায় এমন কিছু বন্দী রয়েছে যারা দুস্থ দারিদ্র সীমার নিচে বসবাসকারী ফ্যামিলির সন্তান। ওই যুদ্ধ বন্দী আল্লাহর নবীর সামনে চোখের পানি ফেলে কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ও বন্দী তুমি কান্দো কেন, তোমার কি কেউ নেই তোমাকে অবমুক্ত করার জন্য? ওই বন্দীরা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম যাদের পক্ষ নিয়ে লড়াই করতে এসেছিলাম আজকে দুর্দিনে তারা আমাদেরকে পরিত্যাগ করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার ভাই ব্রাদারের ভিতরে, গোষ্ঠী জ্ঞাতির ভিতরে এমন কোন সচ্ছল ব্যক্তি নেই যারা অর্থের বিনিময়ে আমাদেরকে অবমুক্ত করতে পারবে। অনবী বিশ্বনবী এই জন্যই চোখের পানি ফেলে কাঁদতেছি, আমাদের মনে হয় তামাম জিন্দেগি এই বন্দি দশা আমাদের রয়ে যাবে। আল্লাহ নবী তাদের মুখ অবমাপের দিকে চাইলেন, রহমাতুল আলামিন দয়ার দরিয়ায় জোশ মারল হৃদয় কন্দরে। ওই বন্দী মানুষ গুলার জন্য ভালোবাসার উদ্রেক হলো। নবীজি বললেন, বন্দী তোমাদের কি কোনো লেখাপড়া জানা আছে কারোর? কেউ কি কোনো বিদ্যা বুদ্ধি জানো? যদি লেখাপড়া থেকে থাকে, যেই পরিমাণ লেখাপড়া তুমি জানো রে, ওই পরিমাণ লেখাপড়া আমার এই সাহাবি যারা লেখাপড়া জানে না, যারা উম্মি যারা নিরক্ষর, এই অশিক্ষিত সাহাবিদেরকে তুমি যেই পরিমাণ লেখাপড়া জানো ওই পরিমাণ লেখাপড়া শিখিয়ে দাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেবো, তোমার কোনো মুক্তিপণ প্রয়োজন হবে না। জোরে কন, সুবহানাল্লাহ। নিরক্ষরতা দূরীকরণের অভিযান কে করেছিল যদি আধুনিক জামানায় এই ডিজিটাল যুগে আমাদের ছেলেদের কাছে প্রশ্ন করা হয়, তাহলে তারা হয়তো বলবে প্রেসিডেন্ট এরশাদ, কেউ হয়তো অন্য কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর নাম বলে বসতে পারে। কিন্তু সম্মানিত সুদীপ, ইসলামের ইতিহাস পর্যালোচনা করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লেখাপড়া শেখানোর বিনিময়ে এই বন্দী মুক্তিকরণের প্রথা নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার প্রথম গৃহীত পদক্ষেপ। এখানে অন্য কারোর কৃতিত্ব নেই। আর আজকে আমাদের একদল উচ্চাভিলাষী ও বাচিন ছেলে তারা বলে থাকে, ওহে লেখাপড়া শিখে কি লাভ হবে, ডক্টরেট ডিগ্রি নিয়ে কি লাভ হবে, টাইটেল পাস করে কি লাভ হবে, রাসূলের জান্নাতি সাহাবি আবু হুরায়রা কি টাইটেল পাস ছিলেন, জান্নাতি সাহাবি আবু উবাইদা ইবনুল জাররা তিনি কি ডক্টরেট ডিগ্রি হাসিল করেছিলেন? না, কোশ্চেন কালেও না। বরং তারা একটা হাদিস পেশ করে আমাদের কিছু চপলমতি যুবকদেরকে ডাইভার্সন ওয়েতে নিয়ে বিভিন্ন চরম পন্থ অবলম্বনকারী হিসাবে সাব্যস্ত করে দেশ ও দশের কাছে কলঙ্কিত করল। তারা বলল, আল জান্নাতু তাহতা জিল্লিস সাইফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। সুতরাং এসো, আগের দিনে তলোয়ার বাজি ছিল, আজকে হচ্ছে বোমা বানানোর যুগ, ডিজিটাল যুগ। সুতরাং এসো, ডিজিটাল সিস্টেমে আমরা হতাহত করার চেষ্টা করি, চরম পন্থ অবলম্বন করি। জেনে রাখবেন, ইসলাম জিহাদকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু জিহাদের নামে কশিন কালেও চরম পন্থাকে ইসলাম সমর্থন করেনি। আল্লাহর হাবিব লেখাপড়ার প্রতি এতটা উৎসাহী ছিলেন, বিদ্যা শিক্ষার প্রতি এতটা অনুরাগী ছিলেন, বদরের যুদ্ধে যে সমস্ত জানি দুশ্মনরা তলোয়ার ধরে সারাদিন লড়াই করে মুসলমানদেরকে পরাস্ত করতে পারেনি, যদি তারা পরাস্ত করতে পারত এমনও হতে পারত সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটাও তারা দ্বিখণ্ডিত করতে কসুর করত না। জোরে কর, নাউযু বিল্লাহ।
তারপরে এই সমস্ত জওয়ানি দুশমনদেরকে আল্লাহর নবী কিভাবে ক্ষমা করলেন? যুদ্ধ অপরাধীরা যুদ্ধাপরাধীরা তারা বন্দী হয়েছে, তাদের সিলেবাস দেওয়া হলো, তাদের ব্যক্তি নির্ধারণ করে দেওয়া হলো, তুমি এতজনকে পড়াশোনা করাবে, তুমি এতজনকে পড়াশোনা করাবে, তুমি এতজনকে করাবে, তারপরে বেমালুম তাদেরকে তিনি অবমুক্ত করে দিলেন। এই অবমুক্তির পরে অনেকে চলে গেলেন, অনেকে দশ পা এগিয়ে আবার ফিরে আসলেন। হে নবী রাহমাতুল্লিল আলামিন, কোথায় যাচ্ছি আমি, কার কাছে যাচ্ছি, পৃথিবীর এমন মানুষ আর কোথায় পাবো? হে রাসূল, আর যেতে চাই না, স্বজনদের কাছে ফিরে যেতে চাই না, মুস্তফা চরণের শরণ লাভ করে আজীবন কাটিয়ে দিতে চাই, আমাকে কালেমা পড়িয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার শাহাদাতের স্বীকৃতি দিয়ে অনেকেই সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে আল্লাহর নবীর সাহচর্যে নিজেকে আজীবন বন্দী করে রাখলেন। স্বজন কাফের বেদিনদের কাছে আর ফিরে গেলেন না। ইসলামের এই সুমহান ঔদার্য এবং এই উদার নীতিমালা বিদ্যমান থাকতে আজকে মুসলিম উম্মাকে চরমপন্থী বলবে এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমাদের যুবকদেরকে অনুরোধ করব, পড়তে হবে, বুঝতে হবে ইসলামকে। ইসলামের প্রথম বাক্য ছিল, ওহির প্রথম বাক্য ছিল ইকরো বিসমি রব্বিকাল লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন, আপনার জাতিকে পড়তে বলুন, সেই প্রভুর নামে পড়তে বলুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যেরকম সুবহানাল্লাহ। লেখাপড়া করতে হবে, আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর ওহির জ্ঞান অন্বেষণ করতে হবে, ওহির জ্ঞানের আলোকে নিজের চলার পথ নির্ণয় করতে হবে। জেনে রাখবেন, এদেশের মাটিতে একদল মানুষ ইসলাম কায়েম করার জন্য চরম পন্থা অবলম্বন করেছে, আর একদল মানুষ নরম পন্থা অবলম্বন করেছে। একদল অবলম্বন করেছে চরম পন্থা, টুস করে বোমা মেরে দিয়ে কোনো একটা হয়তোবা অন্যায় অশ্লীলতা সম্পন্ন কোনো অনুষ্ঠান, কোনো একটা পাপাচারে পূর্ণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে ধম করে এক বোমা মেরে দিয়ে কিছু লোককে হতাহত করে তারা স্বপ্ন দেখছে যে এর ভিতর দিয়ে ইসলাম কায়েম হতে পারে। কশ্চিন কালেও না, এর নাম চরম পন্থা। চরম পন্থা অবলম্বন করে জগতের বুকে কশ্চিন কালেও ইসলাম কায়েম হয়েছে এমন কোন নজির খুঁজে পাওয়া যায় না। আর একদল অবলম্বন করেছে নরম পন্থা। আমরা এখানে পেশাব না করি ভাই। আরে তুমি ডাইরেক্ট বলতে পারো না এখানে পেশাব করবে না খাওয়াদার, এভাবে বলাটাকে তারা অনেকটা বেয়াদবি মনে করে। তারা বলেন, আমরা এখানে পেশাব না করি ভাই, দেখেছেন ইনডাইরেক্টলি। আর আল্লাহ পাক কি বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি ন্যায় কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, ওয়াতানহাউনা আনিল মুনকার, আর তুমি খারাপ কাজ করতে নিষেধ করো, নিষেধাজ্ঞা সূচক বাক্য ব্যবহার করো। একটা হচ্ছে অনুজ্ঞা সূচক আদেশ, আর একটা হচ্ছে নিষেধাজ্ঞা সূচক, তুমি নিষেধ করো লোকদেরকে অন্যায় কাজ থেকে। কিন্তু তারা এভাবে ডাইরেক্ট নিষেধ করাটাকেও অপছন্দ করেন, কিংবা আদব লেহাজের বিপরীত মনে করেন, তাই বলে থাকেন আমরা এখানে পেশাব না করি ভাই, আমরা কেউ বাজে কথা না বলি ভাই, আমরা কেউ ঠেলা ঠেলি না করি ভাই, আনে আসেন এমন আমলের গাস্ত করি, আর চেল্লা দিয়ে ওই দিন কায়েমের স্বপ্ন দেখি। এই জাতীয় স্বপ্নকে আমরা নাম দিয়েছি নরম পন্থা।
জেনে রাখবেন দ্বীন কায়েমের জন্য চরম পন্থা যেমন সঠিক নয় নরম পন্থাও তেমন সঠিক নয় এর মধ্যবর্তী একটি পথ অবলম্বন করতে হবে সেটা হলো আল্লাহর ওহির পথ আল্লাহর ওহি ভিত্তিক পথ ও নির্দেশনা যেটা আল্লাহর রাসূল অবলম্বন করেছিলেন মানুষ তৈরি করতে হবে যার হৃদয়ের ভিতরে স্বচ্ছ তাওহীদি আকীদা রয়েছে এই কারণেই আমরা এই দু দলকেই অ্যাভয়েড করে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে একটি স্লোগান সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো স্লোগানটাকে আমার সাথে বলতে পারবেন যারা পারবো বললেন তাদের উত্তর ঠিক হলো না কি বলতে হবে বলেন কি বলতে হবে বলেন সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো এই ওহির বিধানটা কি জিনিস যেটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছিলেন এবং তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাস্তবায়ন করেছিলেন সঠিক আকীদা পুষ্ট একদল জনগোষ্ঠী তৈরি করতে হবে যাদের অনুসৃত নীতি বলা হবে পবিত্র কুরআন এবং সুন্নাহ হাদিস আমাদের দেশে আরেকটি স্বপ্ন দেখা হয়ে থাকে দিন কায়েমের জন্য সেটা হচ্ছে একদল বলেন ব্যালটের মাধ্যমে দিন কায়েম হবে আরেক দল বলছে বুলেটের মাধ্যমে দিন কায়েম হবে ব্যালট আর বুলেট দুটো এ দুটো দিন কায়েমের জন্য সঠিক পদ্ধতি নয় জনগণের ম্যান্ডেট জনগণের রায় ভোটাভুটির মাধ্যমে দিন কায়েমের সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না দিন কায়েমের সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ওহির প্রদর্শিত পথে আল্লাহ প্রদত্ত ওহি ভিত্তিক এই দিক নির্দেশনাই মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম হ্যাঁ মুসলমানেরা তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে মর্যাদাবান যেই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহকে যে সবচাইতে বেশি ভয় করেছে সেই সবচাইতে বেশি মর্যাদাবান মানুষ মানুষের চেহারা সুরত দেখে মানুষের শিক্ষা দীক্ষা দেখে মানুষের পাগড়ি টুপি দেখে মানুষের জামা জুব্বা দেখে ওই লোকটা আল্লাহ পাকের কাছে মূল্যায়িত হবে না ওই মানুষটার ভিতরে তাকওয়া কতখানি আছে ওটাই দেখতে হবে এজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে বন্ধুরা আমার মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন খবরদার খবরদার সাবিরা তোমরা যেই সমস্ত দরজা দিয়ে মক্কায় প্রবেশ করবে না কেন যেই এলাকা দিয়ে প্রবেশ করো না কেন খবরদার খবরদার তোমরা তলোয়ার কোষাবদ্ধ রাখবে তলোয়ার তোমরা উন্মুক্ত করবে না কোষমুক্ত করবে না জনৈক সাহাবী যেই পথ দিয়ে ঢুকছেন সৈন্যবাহিনী নিয়ে ওই পথে কঠিন ভাবে আক্রমণ হলো
কাফের বেদিন মুশরিকরা আক্রমণ করে কয়েকজন মুসলমানকে ধরাশায়ী করে ফেলেছেন মুসলিম মুজাহিদ এই অবস্থা দেখে তলোয়ার উত্তোলন না করে আর আত্মরক্ষা করতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার উত্তোলন করলেন তলোয়ার উত্তোলন করে যেই কাফের বেদিন লোকটি কয়েকজন মুসলমান সৈন্যকে মুসলিম মুজাহিদকে ধরাশায়ী করেছে সেই লোকটার মাথার উপরে তলোয়ার উত্তোলন করলেন লোকটি এই উত্থিত তলোয়ার দেখে চিৎকার করে বাঁচার জন্য বলছে أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله أمي شاكو ديشي أي جي الله چنان كنو إله ني كنو معبود ني آر محمد صلى الله عليه وسلم الله رسول ابن الله رباندا ركم كوري كلمة پوڑي پوڑي چتكار ديشي شكرتي ديشي أبتو سمار كن كتشام يك جن مسلمان صحابي تاكي خمو كل لنا সঙ্গে সঙ্গে তলোয়ার মেরে খণ্ডিত করে ফেললেন লোকটার খণ্ডিত মস্তক জমিনে পড়ে থাকলো আল্লাহর নবীর সাহাবী বললেন ও বেঈমান মুশরিক আমি তোমার কর্মকাণ্ড সচক্ষে দেখেছি আজকের দিনে নবী নিষেধ করেছিলেন তলোয়ার পরিচালনার জন্য তারপরেও তুমি এমন ভাবে আক্রমণ করে কয়েকজন মুসলিম সৈন্যকে ধরাশায়ী করেছো যে কারণে আমি তোমার উপরে তলোয়ার ধরতে বাধ্য হয়েছি ও বেদিন মুশরিক ভয়ে তুমি কালেমা পড়ছো বাঁচার জন্য কালেমা পড়ছো আমি সচক্ষে দেখেছি তোমার কর্মকাণ্ড তোমাকে আমি ক্ষমা করব না অতঃপর ওই লোকটাকে নবীর সাহাবী হত্যা করে ফেললেন আল্লাহর নবী বাইদি ভাই খবর পেলেন ওই যে সাহাবী সেনাপতি সাহাবী একজন বেদিন মুশরিক কালেমা পড়ার পরেও তাকে হত্যা করেছেন নবীজি ডাক দিলেন আসাবি তোমার সম্পর্কে কি শুনতেছি কালেমা পড়ার পরেও তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো নাকি এরকম রিপোর্ট তোমার সম্পর্কে পাই ওই সাহাবি তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসলে লোকটা কালেমা পড়েছিল যখন আমি তলোয়ার উত্তোলন করেছি মাথার উপরে ওই উত্থিত তলোয়ার থেকে বাঁচার জন্য জীবন বাঁচানোর জন্য জীবনের ভয়ে কালেমা পড়েছিল আসলে হৃদয় থেকে মন থেকে ওই লোকটা কালেমা পড়ে নাই এজন্যই আমি তাকে হত্যা করেছি অতঃপর বিশ্বনবী বললেন আল্লাহ গো হে আল্লাহ আমার এই সাহাবী যেটা করেছে এর জন্য আমাকে তুমি মোটেই দায়ী করো না আল্লাহ নবীজি ধমক দিলেন ও সাহাবি ওই ব্যক্তি কালেমা পড়লো তুমি তাকে কেন ছেড়ে দিলে না কালেমা পড়ার পরে তুমি তাকে কেন মুক্ত করে দিলে না কেন তুমি তাকে হত্যা করলে কারণ তুমি কি তার বুক চিরে দেখেছো সে হৃদয় থেকে কালেমা পড়েছে কিনা কিংবা তুমি কি অন্তর্যামি যে তুমি বুঝতেই পেরেছো এই মানুষটা হৃদয় থেকে কালেমা পড়ে নাই সাহাবীরা কালেমা উচ্চারণ করার পরে ইমানের সাক্ষ্য দেওয়ার পরে তুমি কেন তাকে ছেড়ে দাও নাই এটাই হলো আমার জিজ্ঞাসা দোয়া উত্তোলন করলেন দুহাত আল্লাহর দরবারে উত্তোলন করে বিশ্বনবী বলতেছেন আল্লাহ তুমি আমাকে দায়ী করো না আমার সাহাবী যা করেছে সে তার নিজের পক্ষ থেকে নিজের বুঝমত করেছে আল্লাহ এই সংগঠিত অপরাধের জন্য তুমি আমাকে দায়ী করো না জোরে কোন সুবহানাল্লাহ ইসলাম চরম পন্থাকে এভাবেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে চরম পন্থা কশিন কালেও উম্মতে মুসলিমাকে দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে না এজন্য আমাদের যুবকদেরকে চরম পন্থা পরিহার করতে হবে আমাদের যুবকদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় ফিরে আসতে হবে এক কথায় আল্লাহর ওহির বিধানের দিকে প্রত্যাবর্তন করতে হবে এছাড়া কোনো গতি নেই সম্মানিত সুধী মণ্ডলী বিশ্বনবী বসে আছেন কতিপয় সাহাবায়ে কেরাম তার আশেপাশে অবস্থান করছেন এমন সময় দেখা গেল জনৈক মুশরিক মসজিদের ভিতরে উঠে পেশাব করে দিয়ে চলে যাচ্ছে পেশাবরত অবস্থায় সাহাবীরা দেখতে পেয়েছেন
সকলেই উত্তেজিত হয়ে উঠেছেন ইয়া রাসূলুল্লাহের এই বেদিন মুশরিক ব্যক্তি আমাদের পবিত্র মসজিদকে অপবিত্র করছে স্বেচ্ছা প্রণোদিত হয়ে পেশাব করে দিচ্ছে একে ছাড়া হবে না একে আজ সমুচিত শিক্ষা দিয়ে দেব হে নবী আমাদেরকে অনুমতি দেন আল্লাহ নবী বললেন থাম কেউ কোনো কথা বলবে না লোকটা যতক্ষণ পর্যন্ত পেশাব থেকে ফারেগ না হবে লোকটা যতক্ষণ পর্যন্ত পেশাব থেকে অবসর না হবে ততক্ষণ পর্যন্ত তার ধারে গিয়ে কেউ নিষেধ করতে পারবে না প্রতিকারের জন্য কোনো কথাও বলতে পারবে না ওর ধারের কেউ যাবে না কারণ কি পেশাব অর্ধেকটা করার পরে যদি আপনাকে ব্রেক করতে বলা হয় তাহলে এটা কি শান্তির কারণ হবে না কষ্টের কারণ হবে যারা মুখ বন্ধ করে থাকলেন তাদের কাছে এটা মনে হয় খুব আরামদায়ক বলে মনে হবে তাই না একদিন প্র্যাকটিস করে দেখেন তাহলে কেমন লাগে অর্ধেক পেশাব হয়ে গেছে এখন আপনি ব্রেক মেরে দেবেন আর পেশাব করবেন না দেখেন তো কেমন মজা লাগে বলেন এটা শান্তির কারণ হবে না কষ্টের কারণ হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করার পরেও পেশাব জনিত কারণে একজন অমুসলিমকে তিনি কষ্ট দিতে চাননি তিনি তার পেশাব সম্পূর্ণরূপে পরিত্যাগ করার এই প্রক্ষালন কর্ম সম্পন্ন করার এখতিয়ার দিলেন সাহাবীরা কেউ সেখানে যাবে না সে পেশাব থেকে অবসর গ্রহণ করুক তারপরে কথা বলা যাবে বিশ্বনবী কত লজ্জাশীল ছিলেন আল্লাহর নবীর কত সুন্দর স্মরণ ছিল আল্লাহর নবী একজন পেশাব করছে সেখানে যেয়ে তাকে ধমকি দেওয়া ডিস্টার্ব করাটা থেকে পেশাবজনিত কষ্ট দেওয়া থেকেও মানুষকে অব্যাহতি দিয়েছেন যদিও মসজিদে পেশাব করে অপবিত্র করে দিচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রাসূলের কথা মাফিক কেউ সেখানে গেলেন না লোকটা যখন পেশাব থেকে ফারিগ হয়ে গেল তিনি এর বিচারের ভার সাহাবীদের উপর ছেড়ে দিলেন না কারণ তিনি জানতেন সাহাবীরা এর জন্য চরম অ্যাকশনে চলে যেতে পারে তাই নিজের কাছে ডাকলেন হে বাপু কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তুমি মসজিদ ঘরে পেশাব করলে কারণটা কি লোকটা লজ্জা অবনত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আসলে হিংসার বশবর্তী হয়ে কাজ করে ফেলেছি হে আহাম্মক তুমি হিংসা করে আরেকজনের ধর্মীয় প্রতিষ্ঠানকে অপবিত্র করলে পক্ষান্তরে তুমি তোমার নিজের প্রতিষ্ঠানকে অপবিত্র করলে কারণ তুমি যাদের উপাসনালয়ে পেশাব করে দিলে তারাও হিংসার বশবর্তী হয়ে এর পাল্টা আক্রমণ এর পাল্টা প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তোমার উপাসনালয়ে পেশাব করতে পারে তাহলে তুমি এটা অপবিত্র করার জন্য দায়ী আর তোমারটাও অপবিত্র করার জন্য দায়ী হয়ে গেলে এমনটি করবে না যাও চলে যাও বেকসুর তাকে খালাস দিয়ে দিলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে বললেন পানি নিয়ে এসে ওই পেশাবের জায়গা ধুয়ে দাও কিংবা তিনি বললেন বালু কারাশি নিয়ে এসো বালি এনে ওই জায়গাতে দিয়ে দাও যেন বালি সমস্ত পেশাবকে টেনে নেয় পরবর্তীতে বালু কারাশি ওখান থেকে ফেলে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যায় এ মর্মে তিনি সাহাবিদেরকে নসিহাত করলেন ওই লোকটার উপরে চড়াও হয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না চরম পন্থা অবলম্বন করলেন না তিনি তার আদর্শ দিয়ে আচরণ দিয়ে মানুষের মন জয় করলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এসেছে আবু উবাইদা ইবনুল জাররা লিখেছেন হে মুসলিম খলিফা জেরুজালেম এই দুর্গ আমরা দীর্ঘদিন থেকে অবরোধ করে রেখেছি জেরুজালেমের দুর্গের যারা রক্ষক তারা আমাদের কাছে প্রস্তাব দিয়েছে স্বয়ং খলিফাতুল মুসলিমিন যদি আমাদের কাছে আসেন আমরা তার সঙ্গে মতবিনিময় করে কিছু শর্ত আরোপ করব অতঃপর
পর আমরা দুর্গের দরজা উন্মুক্ত করে দেব তোমরা রক্তপাতহীনভাবে জেরুজালেম জয় করতে পারবে খলিফাকে মেহেরবানি করে আমাদের কাছে একটু আসতে বলো আবু উবাইদা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন চললেন একটি মাত্র বৃত্তকে সাথে নিয়ে উটে পিঠে কিছু খাদ্য সামগ্রী খাদ্য পানীয় নিয়ে চললেন ওই সুদূর জেরুজালেমের দ্বার প্রান্তে এক মঞ্জিল পথ যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব নেমে আসলেন বৃত্ত চাপন এবার তুমি উটের পিঠে উঠে যাও আমাকে এক মঞ্জিল পথ টানতে দাও বৃত্ত বলে আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক ইয়া খলিফাতুল মুসলিমিন খলিফা কি বলছেন আপনি আমি উটের পিঠে চলবো আর আপনি বৃত্ত হয়ে রশি টানবেন আপনি বৃত্তের মতো রশি টানবেন আপনি এই উটের রশি টেনে টেনে পথ অতিক্রম করবেন কোনোদিন তা হতে পারে না আমাকে মাফ করবেন ওমর ফারুক বললেন ইসলাম তোমাকেও যেই অধিকার দিয়েছে আমাকেও সেই অধিকার দিয়েছে তোমার আর আমার সমান অধিকার আর আমি আজামি সৈয়দ পাঠান কাজী ও খন্দকার জল চাষি আর কলোনিকারী কামার অথবা চর্মকার যে যাহাই হও মুসলিম কিনা কথা জানিতে চাই মুসলিম যদি এ সমরবুকে তুমি যে আমার ভাই লিল্লাহে তাওবীহ কি অদ্ভুত ভ্রাতৃত্ববোধ ইসলামই একমাত্র প্রতিষ্ঠা করেছে পৃথিবীর অন্য কোন ধর্ম পারে নাই আপনারা জানেন আশির দশকে সারা বিশ্বে এই মুষ্টিযুদ্ধা চ্যাম্পিয়নশিপ অর্জন করে যেই মানুষটা বিখ্যাত হয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ আলী কেলে এটা তার ইসলাম কবুল করার পরবর্তী নাম তার অরিজিনাল নাম ক্রিশ্চিয়ান নাম হচ্ছে মিস্টার ক্যাসিয়াস কেলে তিনি যখন মুষ্টিযুদ্ধে ন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন হলেন তখন সমস্ত আমেরিকার মানুষ উপচে পড়ল তার সেই খেলা দেখার জন্য তার সেই যুদ্ধ নৈপুণ্য তার সেই মুষ্টিযুদ্ধ কুশলী দেখার জন্য কত ডলার দিয়ে কত লোক টিকিট করলো অতঃপর যখন যুদ্ধ শেষ হয়ে গেল খেলা শেষ হয়ে গেল বিজয় ঈশ্বর বর্জন করলো মিস্টার ক্যাসিয়াস কেলে তখন তিনি আমেরিকার একটি হোটেলে আশ্রয় চাইলেন সেখানে তিনি ম্যানেজারের কাছে গিয়ে টিকিট চাইলেন বুকিং চাইলেন বলল আমরা দুঃখিত হে ক্যাসিয়াস কেলে তোমাকে এই হোটেলে জায়গা দিতে পারবো না কারণ এটা শ্বেতাঙ্গদের হোটেল এখানে কৃষ্ণাঙ্গের কোনো ঠাই হয় না ক্যাসিয়াস কেলে অভিভূত হয়ে গেলেন কি বলছো তোমরা আমার খেলা দেখার জন্য আমার নাক ফাটা চোখ ফাটা কান ফাটা ঘুটি মারা অপদার্থ আমি এতই অবাঞ্ছিত ছি ছি ঠিক আছে আরেকটা হোটেলে গেলেন সেখানে একই সমস্যা ক্যাসিয়াস কেলে পাগলের মতো ঘুরছেন রাজপথ দিয়ে হাঁটছেন একই কোন ধর্মে আমি জন্মগ্রহণ করেছি আমি কোথায় এসেছি কাদের কাছে যাচ্ছি কেউ আমার আপনজন নেই পৃথিবীতে এমনি হতাশাগ্রস্ত হয়ে চলছে চলতে চলতে হঠাৎ করে দেখে একটি মসজিদের ভিতরে সালাত হচ্ছে মুসলমানদের মসজিদ কালো গোরা ধলো সাদা সব ধরনের মানুষ বেটে খাটো রাজা প্রজা আমির ফকির সবাই একত্রে একজন মাত্র ইমামের পিছে উঠা বসা করছে সেই ইমামের রং কালো তার পিছনে শ্বেতাঙ্গের কোনো বাইন্ডিং নেই তার পিছনে কৃষ্ণাঙ্গের কোনো বাইন্ডিং নেই তার পিছনে আমির ফকিরের কোনো ভিদাভেদ নেই রাজা প্রজার কোনো ভিদাভেদ নেই চাকর মনিবের কোনো ভিদাভেদ নেই একই আশরাফুল মখলুকাত একই আদম সন্তান একই বনু আদম একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে এক সাম্যের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে একই আল্লাহর দরবারে তারা মাথা মত করছে একই ইমামের অনুসরণ করছে ক্যাসিয়াস কেলে অভিভূত হয়ে গেলেন এরা কারা তোমাদের পরিচয় কি তারা বললেন উই আর মুসলিম আমরা মুসলমান মিস্টার ক্যাসিয়াস কেলে বললেন এই যদি মুসলমানদের আদর্শ হয় এই যদি মুসলমানদের নীতি হয় তাহলে আমি ক্যাসিয়াস কেলে আর আমার খ্রিস্টান ধর্মে থাকতে চাই না
আমাকে এখনি কালেমা পড়িয়ে ইসলাম কবুল করিয়ে দিন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে কান সুবহানাল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইসলামের সমহান ভ্রাতৃত্ববোধ ইসলামের সমহান সাম্যবাদের সাক্ষ্য তখন তার নাম হয়েছিল মোহাম্মদ আলী কেলে আমরে ফারুক বলছেন হে ভিত্ত হয় না الناس من جهة التمثال إكفاء أبوهم آدم والأم حواء মানুষ তিমসালের দিক থেকে দৃষ্টান্তের দিক থেকে সমান সমান একই রক্তমাংসে তৈরি এক আদম এক হাওয়া তাদের পিতামাতা সেখান থেকেই আমরা তৈরি হয়েছি প্রত্যেকের সমান অধিকার হে বৃত্ত এক মঞ্জিল পথ তুমি টেনেছ আর এক মঞ্জিল পথ আমি টানব এভাবেই শেষ মঞ্জিলটা পড়ে গেল হযরত ওমরে ফারুকের টানার পালা আর ভৃত্যের উটের পিঠে বসে থাকার পালা ভৃত্য বারবার ক্ষমা চাচ্ছে খলিফাতুল মুসলিমিন এতক্ষণ যা হয়েছে হয়েছে শেষ মঞ্জিলে আপনি থাকবেন নিচে জমিনে হাঁটতে হাঁটতে রশি টানবেন আর আমি উটের পিঠে বসে থাকবো এটা মেনে নেওয়া যায় না আপনি আমাকে মাফ করুন একটা মঞ্জিল আমাকে হাওলা দেন আপনি আমাকে মার্জনা করুন আপনি আমাকে ক্ষমা করুন কনসিডার করুন এই শেষ মঞ্জিলটা আমাকে টানতে দেন লোকেরা বলবে কি জেরুজালেমের নগর প্রান্তে অসংখ্য অমাত্য বর্গ অসংখ্য রিসেপশনিস্ট তারা হাজির হয়ে গিয়েছেন খলিফাতুল মুসলিমিনকে তারা আলিঙ্গন করবেন তারা রিসেপশন করবেন তারা স্বাগতম জানিয়ে বরণ করে নেবেন তারা বলবে কি সকলের দৃষ্টি থাকবে উটের পিঠে যিনি বসে আছেন তার দিকে আর আপনি থাকবেন নিচে এটা হয় না খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন হে বৃত্ত তুমি জিতে গিয়ে আল্লাহর কোটে আমাকে পরাজিত করতে চাও জোরে কান সুবহানাল্লাহ আরে জোরে কান সুবহানাল্লাহ এর নাম হচ্ছে আতাকুম এর নাম হচ্ছে মুত্তাকি মানুষ আল্লাহকে যারা ভয় করেছিল সেই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রতাপান্বিত সম্রাট অর্ধ জাহানের ভূপতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে রশি টানলেন আল্লাহকে ভয় করার কারণে এরকম কাকে ভয় করার কারণে আল্লাহকে ভয় করার কারণে এদের মধ্যে ছিল তাকওয়া এদের মধ্যে ছিল পরহেজগারি এদের ভিতরে ছিল আল্লাহ ভীরুতা এই মানুষগুলোই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান যেরকম সুবহানাল্লাহ নগরীর দ্বার প্রান্তে সমস্ত অমাত্যবর্গ যখন উটের পিঠে উপবিষ্ট মানুষটার দিকে টার্গেট করে তাদের সমস্ত ভক্তি শ্রদ্ধা সেদিকে নিবেদন করতে যাচ্ছে আবু উবাইদা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন ভুল হচ্ছে যিনি উটের পিঠে বসে আছেন উনি খলিফা নন যিনি রশি টানতে টানতে এগিয়ে আসতেছেন নগরীর দ্বার প্রান্তে উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের খ্রিস্টান সেনাপতি চমকে উঠলেন হে আবু উবাইদা আপনি কি বলছেন এটা কেমন করে সম্ভব আপনি কি সত্যি বলছেন না মাসকারা করছেন আমি সত্যি করে বলেছি যিনি উটের পিঠে বসে আছেন উনি খলিফা নন যিনি রশি টানতেছেন উনি খলিফা তাৎক্ষণিকভাবে খ্রিস্টান সেনাপতি ঘোষণা করলেন হে আবু উবাইদা এই যদি মুসলিম জাহানের খলিফার আদর্শ হয় এই যদি ইসলামের সুমহান সাম্যবাদের নীতি বলা হয় তাহলে আমরা দত্তহীন কণ্ঠে ঘোষণা করলাম কোন শর্ত নেই কোন চুক্তি নেই কোন কন্ডিশন নেই উইদাউট কন্ডিশনে উইদাউট শর্তে আমরা জেরুজালেমকে মুসলমানদের হাতে সমর্পণ করে দিলাম সম্মানিত সুধীর ইসলাম কশিন কালেও চরম পন্থ দিয়ে জগৎ জয় করতে পারেনি ইসলাম জগৎ জয় করেছে
ইসলামের সুমহান আদর্শ দিয়ে ভ্রাতৃত্ব দিয়ে সাম্যবাদের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে হে অর্বাচীন উচ্চাভিলাষী যুবক তোমাকে বুঝতে হবে রাতে অন্ধকারে বোমিং করে নিরীহ জনগণকে হত্যা যজ্ঞ চালিয়ে ইসলাম কায়েম করার বিধান তোমার আল্লাহ এবং রাসূল দেন না যদি ইসলামকে বুঝতে চাও যদি তাওহীদকে বুঝতে চাও যদি ইসলামের সেই সুহান অমৃত সুধা পান করতে চাও তুমি চলে আসো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে তোমাকে নির্বিজল তাওহীদের প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করে জান্নাতের পথ দেখাবে ইনশাআল্লাহ ফিরে এসো বিভ্রান্তির বিড়াজাল ছেড়ে চলে এসো সকতরুণ এগিয়ে এসো ইমানি মশাল হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসুক তাতে বাধা যত আসুক তাতে আমাদের নবীন ডক্টর বর্তমান বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সুযোগ্য সভাপতি আমার স্নেহস্পদ অনুজ ডক্টর কবিরুল ইসলাম ইতিমধ্যেই এই ব্যাপারে অত্যন্ত তত্ত্ব এবং তাত্ত্বিক আলোচনা সম্বলিত বই লিখে ফেলেছেন জিহাদ ও জঙ্গিবাদ প্রেক্ষিত বাংলাদেশ এই জ্ঞানগর্ভ আলোচনা সম্বলিত পুস্তক আপনারা সংগ্রহ করতে ভুলবেন না সাথে সাথে আমাদের সামনের স্টলগুলোতে মহতরম আমিরে জামাতের লিখিত যে সমস্ত বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লিখিত যে সমস্ত বই বিদ্যমান রয়েছে এবং আহলে হাদিসের বিদগ্ধ মনীষী কর্তৃক লিখিত বই পুস্তক আপনারা সংগ্রহ করবেন পড়ে দেখবেন মনে রাখবেন পড়ার কোনো বিকল্প নেই আর জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞানের কোনো শেষ আছে সীমা পরিসীমা আছে নো দ্যাট নলেজ ইজ আনলিমিটেড জেনে রেখো জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই সম্মানিত সুধী মণ্ডলী ওমরে ফারুক জেরুজালেম জয় করলেন বিনা রক্তপাতে বিনা বোমিং এ বিনা হানাহানিতে জেরুজালেমে শান্তি প্রতিষ্ঠা করলেন জেরুজালেম নগরীর দায়ভার দিয়ে আসলেন আবু উবাইদার উপরে আবু উবাইদা গভর্নর জেনারেল সর্বপ্রথম আবু উবাইদার দরবারে যেই মুখাসমা যেই মামলাটি দায়ের করলো খ্রিস্টান অধিবাসীরা সেটা হচ্ছে তাদের জিসাস ক্রাইস্টের নাক ভেঙে দেওয়া হয়েছে জনৈক মুসলিম মুজাহিদ তীর মেরে যিশু খ্রিস্টের নাক ভেঙে দিয়েছে একটা রাস্তার মোড়ে বিশাল আকায় যিশু খ্রিস্টের একটি মূর্তি বানানো ছিল ওই মূর্তির নাকটা পড়ে আছে ভগ্নাংশ নাকের ভগ্নাংশ পড়ে আছে আর পাশে একটা তীর পড়ে আছে মুসলিম বাহিনীর ব্যবহৃত তীর স্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মুসলিম সৈনিক তীর মেরে যিশু খ্রিস্টের নাকটা ভেঙে দিয়েছে যদি কোনো জ্যান্ত মানুষের নাক কেটে দেওয়া হয় সুরাতটা বাড়বে না কমবে বাড়বে না কমবে না একটু বিদ ঘুরে দেখাবে না বিভৎস দেখাবে না অনুরূপভাবে মূর্তিরও যদি নাক না থাকে ওই মূর্তিটা ভালো দেখাবে না বিভৎস দেখাবে ভালো দেখাবে না খারাপ দেখাবে তাদের সেন্টিমেন্টে এটা লেগে গেল ভীষণভাবে লেগে গেল হে মুসলিম গভর্নর জেনারেল সেনাপতি আবু ওয়াইদা ইবনুল জাররাহ আপনার সৈন্যবাহিনীর কে বা কারা তীর মেরে আমাদের যিশু খ্রিস্টের নাক ভেঙে দিয়েছে নাক বোচা করে দিয়েছে এর বিচার চাই কেন এই নাক ভেঙে দিল এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার আপনার কাছে দাবি করি সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররাহ
সমস্ত মুসলিম সৈন্যদেরকে একত্রিত করলেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মুসলিম মুজাহিদরা তিনি জিজ্ঞেস করছেন হে মুসলিম মুজাহিদরা শুনো কে তোমরা জিসাস ক্রাইস্টের নাক ভেঙেছো বলো কেউ কোনো কথা বলছেন না সবাই নীরব নিরুত্তর প্রকৃত আসামিকে ধরা গেল না আবার বিচার প্রার্থীরা দাঁড়িয়ে আছে হে সেনাপতি সমুচিত বিচার না পাওয়া পর্যন্ত আমরা যেতে পারি না আপনারা মুসলিম আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্বে আপনাদের ঐতিহাসিক দৃষ্টান্তের আজকে আমরা প্রমাণ পেতে চাই কেউ যখন কে স্বীকার করলেন না জেরুজালেমের খ্রিস্টান সেনাপতিকে ডাক দিলেন আবু উবাইদা এবং নিজের তলোয়ারটা হাতে তুলে দিয়ে বললেন এই নিন আমার তীক্ষ্ণধার তলোয়ার আর আমি দাঁড়িয়ে আছি আমার নাসিকা উন্নত করে দিয়ে দাঁড়িয়ে আছি আপনি এই তলোয়ার দিয়ে যেই পরিমাণ নাক যিশু খ্রিস্টের দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ওই পরিমাণ নাক আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন এক কোপে আমার নাক কেটে নিয়ে এর বদলা গ্রহণ করুন আমি সেনাপতি প্রস্তুত হয়ে গেছি সমস্ত খ্রিস্টান জগৎ হা করে দেখছে এ কারা কি এদের পরিচয় এরা এক অভিনব কোয়ালিটির মানুষ এদের আদর্শ এত উন্নত একটি মূর্তির নাক ভাঙার বদলে নিজের নাককে এভাবে কুরবানি করতে উদ্যত হয় খ্রিস্টান সেনাপতি তলোয়ার উত্তোলন করেছেন মুহূর্তকাল বাকি আবু উবাইদা ইবনে জাররার নাকটা দ্বিখণ্ডিত হয়ে যাবে মুহূর্তকাল বাকি অতঃপর একজন মুসলিম সৈনিক চেঁচিয়ে বলছে থামুন আমি করেছি এই কাজ আমার নাক কেটে নেন আবু উবাইদা জিজ্ঞেস করলেন হে মুসলিম মুজাহিদ দীর্ঘ সময় পর্যন্ত আমি জিজ্ঞেস করেছি তুমি স্বীকারোক্তি দান করো নাই কেন কেন তুমি গোপন করেছিলে মুসলিম মুজাহিদ বললেন হে আবু উবাইদা ইবনে জাররাহ শুনুন আমি এই নাকটা ভেঙেছি ইচ্ছাপূর্বক নয় আক্রোশমূলক নয় হিংসামূলক নয় ওই নাকের উপরে একটা পাখি বসেছিল আমি আশঙ্কা করছিলাম ওই পাখিটা হয়তো যিশু খ্রিস্টের মুখের উপরে পায়খানা করে দিতে পারে যদি যিশু খ্রিস্টের মুখের উপরে পায়খানা করে দেয় পাখিতে খ্রিস্টের মর্যাদা বাড়বে না কমবে মুখটা সুন্দর দেখাবে না বিভৎস দেখাবে আর যিশু খ্রিস্টের মূর্তি তো ওই পাখি ওখান থেকে তাড়াতে পারবে না পারবে হ্যাঁ কোন মূর্তি কোন ভাস্কর্য কোন রকমের আপনার স্ট্যাচু এইগুলা যদি নাকের উপরে একটা মশাও বসে একটা মাছিও বসে এটা কি তাড়াতে পারবে পারবে অথর্ব অকর্মণ্য অপদার্থ এদের কোনো কিছু করার শক্তি নেই নাকের ডগা থেকে একটা মাছিও তাড়ানোর ক্ষমতা নেই নাকের ডগা থেকে পাখিও তাড়ানোর ক্ষমতা নেই তাহলে মানুষের কল্যাণ কি এরা করতে পারবে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যের ভিতরে বলে গেছেন সুস্পষ্ট করে মুহুদরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আশঙ্কনে দুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহির এসে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন পৌত্তলিক ছিলেন একজন হিন্দু ছিলেন তারপরেও তিনি স্পষ্ট করে বলছেন বাড়ির পাশে যদি কেউ ছোট্ট একটা কুয়া কেটে ওই কুয়াটার দিকে অপলক নেত্রে চেয়ে চেয়ে দেখে আর বলে বঙ্গোপসাগর দেখছি তাহলে কি বঙ্গোপসাগর দেখা হবে হবে না ঠিক তেমনি দিগন্ত বিস্তৃত অতল স্পর্শী সমুদ্র ওটা যেমন ছোট্ট একটি কুয়ার ভিতরে আসতে পারে না তাহলে সেই মহান রাজাধিরাজ সেই প্রতাপান্বিত সম্রাট আপনার আমার প্রভু বিশ্ব প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন
ভিতরে আপনি ইনক্লুড করতে চান এটা অসম্ভব অবস্থা তাই বুঝতে গিয়ে কবি রবি ঠাকুর বললেন মুগ্ধরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আশঙ্কনে দুলায় গোয়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহির এসে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে লিল্লাহে তাওহীদ ইসলামের বিজয় ডঙ্কা বাজিয়ে গেলেন তাওহীদের বিজয় ডঙ্কা বাজিয়ে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের ঠাকুররা আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে পীরের মাজারে যাচ্ছে গাছের কাছে যাচ্ছে মাছের কাছে যাচ্ছে কাসিমের কাছেও গিয়ে বলছে ও বাবা কাসিম বাবা মরগুম মেল্লাই ইদ্দা দোয়া খুজুম বাবা হে কাসিম বাবা আমি সন্তানের জন্য তোর কাছে একটা দোয়া প্রার্থনা করছি জোরে কর নাউযু বিল্লাহ তাহলে আমগো এই ঠাকুর ভালো না রবীন্দ্রনাথ ঠাকুর ভালো আমাদের এই সমস্ত ঠাকুরের চাইতে আমার চাইতে লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা জামা গায়ে দিয়ে অনেক ঠাকুর বলছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো আবার এগারো মাসে তিনটি সন্তান কে বা করে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে জোরে কর নাউযু বিল্লাহ আর জোরে কর নাউযু বিল্লাহ এই যে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দুই ঠাকুরের মধ্যে রবি ঠাকুর ভালো এই ঠাকুর মন্দ রবি ঠাকুর তাওহীদের বিজয় ডঙ্কা বাজিয়ে গেলেন মুগ্ধরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আশঙ্কনে দুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহির এসে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে মানুষ মরে যাওয়ার পরে কোনোদিন মানুষকে সাহায্য করতে পারে না কবরে শোয়া মানুষটার কাছে মানুষ কোনো কিছু চাইলে কিচ্ছু দিতে পারবে না এত হচ্ছে চাল ডাল গরু খাসি নিয়ে আজকে ওরস করছে বাজ গাড়িগুলো থামিয়ে পয়সা দিচ্ছে কবরে এগুলো ডাইরেক্ট শিরিক এই শিরিক থেকে বাঁচতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দুনিয়ার মুসলিম উম্মাকে শিরিক এবং বিদাতের পঙ্কিলতা থেকে অবমুক্ত করতে চাও শিরিক করা চলবে না সম্মানিত সুদীপ তকবীর লাগবে না বিনা তকবীরে জেগে যাবে ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব বলছেন তকবীর দিয়ে জাগিয়ে দেন আরে তকবীর লাগে নাকি আবার বিনা তকবীরে আলে আজিজ নওজোয়ানরা জাগবে যারা এই গরমের কাঠিন্যতাকে উপেক্ষা করে যারা গ্রীষ্মের এই চরম গাবদাহকে পদদলিত করে এই নবদফার মাটিতে শত বাধা বিপত্তি এবং শত প্রতিকূলতাকে পাইদল করে দিয়ে বিস্মার করে দিয়ে এই দুই দিন ব্যাপী ইজতেমাকে সাফল্য মণ্ডিত করেছে এরা বাইরের বাচ্চা এরা আলিয়াদিস নওজোয়ান এরা কালবৈশাখীর তাণ্ডব নৃত্য এদেরকে দেশের মাটি থেকে পশ্চিম কালেও কোন অপশক্তি নির্মূল করতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত সুদীপ বক্তব্যের উপসংহারে এসে গেছি আর সময় নিলে আমাদের ভাই ব্রাদাররা মারুম হয়ে যাবেন ওনাদেরও হক আছে নতুন নতুন কিছু মুখ এসেছে তাদের বক্তব্য সুযোগ দিতে হবে শুনতে হবে আজকের জাহাঙ্গীর কাল শফিকুলের মতো গোটাটাই লাল হয়ে যাবে তখন নবুজ দেহ কুবুজ পৃষ্ঠ নিয়ে আপনাদের সামনে যখন দাঁড়িয়ে বলবো আর পারি না তখন কারাই মঞ্চ রক্ষা করবে আমাদের ছোট ভাইরাই করবে সুতরাং তাদের উন্মুক্ত দরজায় আনতে হবে সুযোগ দিতে হবে সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি আশ্চর্য কথা তুমি এই কারণে তীর ছুঁড়েছিলে জি হ্যাঁ আমি ওই পাখিটাকে হত্যা করতে পাখিটাকে তাড়িয়ে দিতে ওই জিসাস ক্রাইস্টের শরীরটাকে পবিত্র রাখার জন্য
তার নাকে মুখে যেতে পাখির পায়খানা করে দিয়ে একেবারে ডালচাল করে না দিতে পারে একটা বিভৎস চেহারা না করতে পারে সেই উদ্দেশ্যে পাখিটা তাড়ানোর জন্য তীর মেরেছিলাম লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটা তার নাকের ডগায় লেগে ওই নাকটা ভেঙে গেছে আসলে আমি প্রতিহিংসাপরায়ণ হয়ে তীর মারি নাই তখন খ্রিস্টান সেনাপতি বললেন যদি এই উদ্দেশ্যে উনি তীর ছুঁড়ে থাকেন আপনারা মুসলিম আপনাদের জবানের সত্যতা আমরা পরীক্ষা করেছি আপনাদের আদর্শে আমরা মুগ্ধ হয়েছি সত্যিকার অর্থে যদি আমাদের যিশু খ্রিস্টকে এভাবেই পবিত্র রাখার নেক নিয়তে উনি তীর ছুঁড়ে থাকেন হ্যাঁ সেনাপতি আমরা আমাদের মামলা প্রত্যাহার করে নিলাম আমরা আর নাকের বদলা চাই না জোরে কান সুবহানাল্লাহ ইসলাম একটি মূর্তির নাক ভাঙার পরেও তার বদলা দিতে প্রস্তুত হয়েছিল যদি নাকি সেটা অন্যায় করে ভাঙা হয়ে থাকে তাই বিভ্রান্তির কোনো সুযোগ নেই চরম পন্থা এখতিয়ার করার কোনো অবকাশ নেই আমাদেরকে আল্লাহ এবং তদীয় রাসূলের পথ ধরে ইসলামের সুমহান বিজয় ডঙ্কা বাজাতে হবে আমাদেরকে আজকে সময় এসেছে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সঠিক ইসলামের চিত্র তুলে ধরতে হবে ঘরে ঘরে প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনকে সঠিক আকীদা বিশুদ্ধ আকীদা পোষণ করাতে হবে সঠিক আকীদার মানদণ্ডে ইবাদত বন্দেগী পরিচালনার মাধ্যমে ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের শান্তি এবং ঋদ্ধি কামনা করতে হবে মহান আল্লাহর কাছে আমাদের বিজয় চাইতে হবে আত্মশুদ্ধির মাধ্যমে একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে একটি পরিমার্জিত সামাজিক অবকাঠামো তৈরি করতে হবে আর সেই আত্মশুদ্ধি অর্জনের জন্যই আহলে হাদিস আন্দোলন ডাক দিচ্ছে এসো আত্মাকে শুদ্ধ করো এখানে আল্লাহর ভয় সন্নিবেশিত করো এজন্যই আমাদের প্রত্যেকটি ছেলে মানুষ কর্মীর মুখেও দেখবেন মাশাআল্লাহ লম্বা দাড়ি ওই ছোট্ট ছোট্ট করে ফ্যাশন সর্বস্ব দাড়ি রেখে তারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখে না আত্মশুদ্ধি এমন একটা জিনিস এটা কিনতে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় আর এটা অর্জন করতে হলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের ভিতরটাকে আগে আলোকিত করতে হয় সম্মানিত দীনি ভাই বোন আপনাদের সামনে নিজের জন্য দোয়া চেয়ে এবং আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে এখানেই বিদায় চাইব মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও আগামী বছরে এই ময়দানে অত্যন্ত সুন্দর সুবর্ণ সময়ে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দেন সকলেই বলে আমিন এবং এই সহস্র সহস্র জনতার উপস্থিতিতে এই ময়দান যেন মুখরিত হয়ে ওঠে আবার যেন আমরা এই মিলন মহানায় একত্রিত হয়ে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় আমরা আত্মনিয়োগ করতে পারি সাথে সাথে আমাদের মহতরম আমিরে জামাতের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তার লেখনী শক্তিকে তার প্রতিভাকে এই বার্ধক্যে উপনীত হবার পরেও যেন অবদমিত না করেন তাকে যেন আরো সৎসাহে আলে হাদিস আন্দোলনের খেদমত করার তৌফিক দেন এদেশের লাখ লাখ ধর্ম প্রাণ মুসলিম ভাই ও বোনকে যেন শিরিক বেদাত মুক্ত একটি নির্বিজাল তৌহিদি আকিদা পুষ্ট সামাজিক অবকাঠামোতে তিনি যোগদান করাতে পারেন এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করাতে পারেন যে সমাজ ব্যবস্থায় থাকবে না তাগুতের কোনো প্রভাব প্রগতির নামে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ সেখানে থাকবে না সেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না কোনো কর্মকাণ্ড থাকবে না কোরআন এবং সুন্নাহর
ফলগু ধারায় প্রত্যেকটি ভাই বোন আমরা সিক্ত হয়ে আমরা যেন মহান আল্লাহ পাকের কাছে মুক্তি লাভ করতে পারি এই সৌভাগ্য নসিব যেন হয় হে আল্লাহ তোমার শাহী দরবারে এই শেষ রাত্রিতে এই ফরিয়াদ ব্যক্ত করে এখানেই আমি অধম খাকসার নালায়ে আপনাদের দিনী ভাই বিদায় চেয়েছি আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম